ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল রবিউল আউয়াল মাসের আজমাত ফাতাওয়ার দৃষ্টিকোণে তো অবশ্যই জায়েজ আজিম ইবাদত যারা এই এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী পালন করেন আমরা মনে করি তারা এই কাজটি ঠিক করেন না বিশ্বনবী রবিউল আউয়াল মাস আগমন করেছেন এটা কোরআনেও নাই হাদিসেও নাই রবিউল আউয়ালের তারিখ 12টা আছে মানে মতের তারিখ দুই তারিখে বেশি মত এক 8 রবিউল আউয়াল দুই 12 রবিউল আউয়াল 8 তারিখ বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস এবং জুবাইর বিন মুতঈম সহ বেশিরভাগ মুহাদ্দিস 8 তারিখের পক্ষে সম্পূর্ণ ভিডিও দেখতে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন